হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রোমাঞ্চকর সব দর্শনীয় স্থান, পরিবেশ, বন্যপ্রাণী এবং ভ্রমণপ্রিয় মানুষদের কাছে ভ্রমণের সঠিক তথ্য তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান ভ্রমণ বাংলাদেশ। ভ্রমণ বাংলাদেশ অনুষ্ঠানে আমি মুরাদ খান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাবো আমরা শেরপুর জেলার ঝিনাইগাতি থানার পাহাড়ি অরণ্য। এই পাহাড়ি অরণ্যটি ভারতের সীমান্তবর্তী একটি অঞ্চল। এই অঞ্চলগুলোতে অতি প্রাচীনকাল থেকেই বন্য হাতির বিচরণ রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বন্য হাতিগুলোকে খুঁজে বের করা। আমরা এখন যাচ্ছি বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি অঞ্চল হালচাটি গ্রামে। বন্ধুরা, আমরা মূলত যাচ্ছি হাতির খোঁজার জন্য। আমাদের খবর আসছে যে এই এলাকায় গতকালকে হাতির তরকারি হয়েছে, তাই আমরা যাচ্ছি। তো বন্ধুরা, দেখা যাক আমরা হাতি পাই কি না। তো আমাদের বিশ্বাস, আমাদের ভাগ্য যদি ভালো থাকে তাহলে আমরা হাতি পাবো। এই টিলাতে হাতি আছে। বন্ধুরা, আমরা মূলত এসেছি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার এই হালচাটি গ্রামে। আমাদের কাছে খবর আছে যে গতকালকে এই এলাকায় হাতি চরাচরি হয়েছে। তো আমরা এখানে মূলত এসেছি হাতিগুলোকে খুঁজে বের করার জন্য। হাতির সামনে আমাদের যে সিম্পটম আছে আপনাদেরকে দেখাচ্ছি, এদিক দিয়ে মূলত হাতিগুলো উঠে গেছে। খুব সম্ভবত এই বিষয়গুলো গতকালকে নয়, আমার মনে হয় তো ভিজা, যেহেতু আজকের বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ঠাগুলো ভিজা। তো আমরা ধারণা করতেছি যে হাতিগুলো এদিকেই আছে। তো আমরা চেষ্টা করবো হাতিগুলোকে খুঁজে বের করার জন্য। সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা, এটা মূলত ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প। আর সামনে আরও অনেক হাতির বিষ্ঠাগুলো দেখতে পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে হাতির বিষ্ঠা। খুব সম্ভবত আমাদের আশেপাশে হাতিগুলো আছে, আমাদের একটু সাবধানে থাকতে হবে। আর একটা বিষয় বন্ধুরা, আপনারা যারা এই অরণ্যে ঘুরতে আসবেন খুবই সাবধানে থাকবেন আপনারা, কারণ এখানে হাতির মাঝে মাঝে হাতির সাথে মানুষের টর্চারিংগুলো হয়। তো আপনারা সাবধানে থাকবেন। আপনারা জানলে অবাক হবেন যে গত 6 মাসে এই এলাকাতে 57 জন লোক মারা গেছে হাতির টর্চারিং আক্রমণে। 57, মানে 2016 সালে, মানে 1 বছরের ভিতরে এই এলাকায় মোটামুটি 57 জন লোক মারা গেছে। আমাদের টিমের প্রদীপ মামা নামে একটা লোক আছে, সেও মারা গেছে। আমরা প্রদীপ মামার বাসায় আপনাদেরকে নিয়ে যাব। তো দেখা যাক, সামনে ইন্ডিয়া, আমাদের যাওয়াটা একটু টাফ। তারপর দেখি কতটুকু যাওয়া যায়। আমাদের সাথে আছে আমাদের টিম মেম্বার ইকবাল, হেলাল, আরও যে ছেলেটা আসতেছে রাজন। তো আমরা মূলত ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করতেছি 2009 সাল থেকে। আমরা এই এলাকায় বহুবার এসেছি হাতির খুঁজে। আমাদের কাছে বাংলাদেশের সর্বোচ্চ হাতির ফুটেজ আছে। তো আমরাও আজকে চেষ্টা করব যে হাতিগুলোকে খুঁজে বের করার জন্য। আর আমাদের ভাগ্য যদি সহায় থাকে তাহলে হাতিগুলো পাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, আমরা যাচ্ছি এখন ইন্ডিয়ার সীমানায়। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ার সীমানা রেখা এবং ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প। কোন দিকে বিএসএফ ক্যাম্পটা? এই কতক্ষণ লাগবে যেতে? 5 মিনিট, 5 মিনিট লাগবে। আমাদের
ভ্রমণ বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আপনাদেরকে আমরা হাতি দেখাবো। তো হাতি খোঁজার উদ্দেশ্যেই মূলত আমরা এখানে এসেছি। আমাদের কাছে খবর আছে গতকালকে এই এলাকার বিভিন্ন জায়গায় হাতি টর্চারিং হয়েছে। আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখেছেন এটা মূলত ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। হাতিগুলো মূলত ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, তারপরে এখানকার শস্যগুলো খেয়ে ফেলে এবং মানুষের ঘরবাড়িগুলো ভেঙে ফেলে, তারপরে তারা আবার ভারতে ফিরে যায়। এটার পিছনে একটা রিজন আছে, যে রিজনটা হচ্ছে যে হাতিগুলোর একটা টেরিটোরিয়াল রোড আছে, যে রোডটা তারা আদিকাল থেকে মেনটেন করে আসতেছে। এই এলাকায় যখন জনবসতি বেড়ে যায় তখন বিভিন্ন জায়গায় ঘরবাড়ি তৈরি করে, যখন হাতি তাদের রাস্তায় ঘরবাড়ি মানুষের ক্ষেত খামার পড়ে তখন আসলে মানুষের সাথে হাতির একটা ক্ল্যাশ হয়, আর সেই থেকেই মূলত হাতি আর মানুষের ভিতরে যে বিষয়গুলো এগুলো চলে আসে। এক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানুষের প্রাণঘাতী ঘটে, পাশাপাশি হাতিও এখানে মারা যায়। গত বছর মানে 2016 সালে প্রায় 58 জন লোক এই এলাকা থেকে এই এলাকায় হাতিগুলো এসে মানুষগুলোকে মেরে ফেলেছে। বন্ধুরা খুব রিক্সি হাতিগুলা, আসলে এত ক্রেজি হওয়ার কারণ হতেছে হাতিগুলা যখন ওই পাশে যায় তখন তারা ধাওয়া করে এই পাশে বাংলাদেশে পাঠিয়ে দেয়, আবার বাংলাদেশ থেকে যখন আসে তখন বাংলাদেশের মানুষ ধাওয়া করে তারা ওই পাশে যায়। তাহলে বন্ধুরা হাতিগুলো কোথায় যাবে? হাতিগুলো সেজন্য মানুষকে সহ্য করতে পারে না, মানুষকে দেখা মাত্রই হাতিগুলো আক্রমণাত্মক হয়ে ওঠে এবং মানুষ এবং হাতি দুজনের যুদ্ধ হয় এই বর্ডার এলাকায়। হাতি মানুষের ইন্ডিয়া বাংলাদেশের মানুষদের সাথে যুদ্ধ হয় এবং প্রতিনিয়তই এটা তাদের মধ্যে চলমান থাকে। এখানকার এলাকার মানুষের সাথে হাতির প্রতিনিয়তই ফাইট হচ্ছে, প্রতিনিয়ত তারা রাত পাহারা দিচ্ছে, তাদের খেতে ফসল খেয়ে ফেলছে, ধান কাটার সময় ধান খেয়ে ফেলছে, ঘরে থেকে গোলাপ ধান খেয়ে ফেলছে, কী বলে কাঁঠাল গাছের কাঁঠাল খেয়ে ফেলছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাতের আধারে তারা বাড়িঘর ভেঙে মানুষকে হত্যা করছে। আমরা এখন কথা বলবো এই এলাকারই আমাদের গাইড হেলাল, আমাদের ছোটো ভাই, বহুদিন থেকে আমাদের সাথে ওয়াইল্ড লাইফের কাজ করে আসতেছে। আমরা যখন এই এলাকায় আসি হাতি নিয়ে এলাকায় কাজ করার সময় হেলাল আমাদের সাথে কাজ করেছে। হেলাল তুমি বলো আসলে হাতিগুলো কীভাবে আসে এবং এসে কীভাবে মানুষগুলোকে মানুষের সাথে টচন করে? রাতের বেলা আসে, আসে মানে মানে বৃষ্টি নয় অন্ধকার নয় যেভাবে আসে একদম মনে করেন দল বেঁধে তারা আসে। আসার পরে ঘর বাড়ি বা মানুষজনের যা কিছু আসে সম্পূর্ণ মেরে ফেলে, তারপর ধান চাল সম্পূর্ণ খেয়ে ফেলে, তারা খেয়ে দিয়ে আবার চলে যায় ভোর হওয়ার আগে আগে মানে তারা চলে যায় পাহাড়ের ভিতরে। না না গুলি। আচ্ছা তাহলে যখন হাতিগুলা এই পারে আসে তখন এই পারের বাংলাদেশের মানুষগুলো হাতিগুলোকে কিভাবে প্রতিরোধ করে, কিভাবে মানে যখন হাতি আসে তারা মনে করেন মশাল আগুন দিয়ে মশাল জ্বালিয়ে তারা বড় আগুন বানিয়ে তারা মানে খেতানোর চেষ্টা করে, তারপর তারা ভয়ের সূত্রে কিছু মানে হাতিগুলো আগুন দেখে ভয় পায়। আচ্ছা তো ইকবাল এর আগেও আমরা আসলে 2009 সালে আমি ইকবাল রাজন এখানে আসছিলাম, আমাদের প্রথম কাজটি হাতির ডকুমেন্টারি কাজটি আমরা করেছি 2009 সালে এই এলাকায়। তো তখন আমি একসাথে প্রায় 90টা হাতি পেয়েছিলাম, না সরি 96টা, তখন 96টা হাতি ছিল। আমি এক পর্যায়ে আমি ধাওয়া খেয়েছি, আমাদের ফুটেজে আপনাকে দেখাবো হাতি ধাওয়াটি। বন্ধুরা আপনারা দেখতেছেন একদম লাইভ বন্য হাতির ভিডিও ফুটেজ। 2009 সালে আমি যখন বন্য হাতির উপর ডকুমেন্টারি ফিল্ম মেক করতে আসি আমি তখন হাতির গ্রুপগুলোর ছবি তুলতেছিলাম, হঠাৎ আমাকে একটি হাতি ধাওয়া করে, তখন আনফর্চুনেটলি আমি আমার রেকর্ডটি অফ করে নিই, সেই জন্য এই ফুটেজটি আপনাদেরকে দেখাতে পারছি। ওই সময়টা ছিল খুবই ভয়াবহ একটি সিচুয়েশন, ওই হাতিকে আমাকে 3-4 বার ধাওয়া করে। আল্লাহর অশেষ রহমত থাকাতে এবং আপনাদের দোয়ায় সেই দিন আমি হাতির হাত থেকে প্রাণে বেঁচে যাই। Go down!
আমাদের দেশে IUCN IUCN কিন্তু এই এলাকায় হাতি নিয়ে কাজ করেছে, কিন্তু IUCN কাজ করার পরেও এই এলাকায় কিন্তু বেশ কিছু লোক মারা গেছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে কাজ করতে হবে। আমরা আসলে চাই যে হাতি যেন টিকে থাকে আমাদের বন্য পরিবেশে এবং মানুষের যেন ক্ষতি না হয়। তো আমাদের উচিত যারা আসলে হাতি নিয়ে গবেষণা করতেছেন এবং হাতি নিয়ে যারা কাজ করতেছেন তাদের এই সমস্ত বিষয়গুলো নিয়ে মাথা ঘামান। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করেন যেন মানুষ আর হাতির ভিতরে ক্ল্যাশ আর না হয়। হ্যাঁ, এবং হাতিও আমাদের বন্য পরিবেশের জন্য দরকার এবং মানুষের সাথে হাতির যেন ক্ল্যাশটা না হয়। তো আপনারা কাইন্ডলি দেখবেন। তো হেলাল, আমরা এখন হাতি খোঁজার জন্য কোন দিকে যাবো? এদিকে এদিকে কোথায় যাবো? ওই পাশে গেলে খুব সম্ভবত আমরা হাতিকে দেখতে পারবো। সো বন্ধুরা, দেখা যাক। সকালের মুরব্বি, শুনেন, আমরা এই এলাকার একজন রাখাল। আপনি তো গরু নিয়ে আসছেন, এই গরুগুলো তো আপনার না? নাই লাগো না, ওই গরুগুলো হচ্ছে শোনার, ওনারা মূলত এখানে গরু চড়ায়। তো ভাইয়া, কালকে কি এখানে হাতি আসছিল? আসছিল, হাতি আসছিল। আচ্ছা, কোন দিকে কোন দিকে আছে? এই পাশের বনটাতেও আছে, ওই পিছনে আছে, মানে ইন্ডিয়াতে চলে গেছে নাকি? আপনারা কিন্তু শুনতেছেন, এই এলাকার একজন রাখাল ভাই আমাদেরকে বলতেছে কালকে এখানে হাতি আউ করছে। আউ করছে মানে হচ্ছে মানে হাতি গুলো আসছিল এই এলাকায়, ঠিক আছে। তাহলে আমরা কি এই পাশে গেলে কোনো সমস্যা হবে? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখানে হাতি খোঁজার জন্য আসছি, এর আগেও আমরা হাতি নিয়ে কাজ করি। কালকে আজকে আজকে যদি চেষ্টা করবো হাতি দেখার জন্য, আজ আসার সম্ভাবনা আছে? হ্যাঁ, খুবই বেশি। বন্ধুরা শুনতেছেন যে এলাকার একজন লোকে গেছে, এখানে হাতি আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা, আমরা এই যে ঘরটি দেখতেছি, এখানে কিন্তু দেখতেছি যে মশাল, এই যে এগুলো হচ্ছে মশাল। এখানে এখানে মূলত কেরোসিন ঢালা হয় এবং আগুন দিয়ে এটাকে জ্বালানো হয়। হাতিরা কিন্তু আগুন থেকে ভয় পায়। আর আমার পিছনে একটা বাঁশি আছে, এটা দিয়ে জোরে সাউন্ড করে হাতিরা শব্দ এবং আগুন দেখে ভয় পায়। আর এটি এটি যেটা আছে, যে ঘরটি দেখতেছেন, এটি মূলত হাতি পাহারা দেওয়ার ঘর। এখানে এই ধানগুলা দেখতেছেন, ধান খেত, এই খেতে হাতিগুলা আক্রমণ যেন না করে সেজন্য এই এলাকার আদিবাসীরা এখানে এরকম ঘর করে টং করে রাখছে। এই যে রাস্তা দেখতেছেন, এই যে এটি মূলত হাতি হাতি তার সুর দিয়ে গাছটি ছাল তুলে ফেলেছে। এটি হচ্ছে ইউক্যালিপ্টাসের গাছ।
হাতি খুব পছন্দের একটি গাছ, শাল খেয়ে হাতি পছন্দ করে। তো বন্ধুরা চেষ্টা করতেছি হাতিগুলোকে খুঁজে বের করার জন্য। আপনারা আমার পিছনে যে ব্রিজটা দেখতেছেন, এটি ইন্ডিয়ার একটা ব্রিজ। এটি বাংলাদেশের হালচাটি ঝিনাইগাতি থানার হালচাটি গ্রামে আমি দাঁড়িয়ে আছি, এবং ইন্ডিয়ার সীমানায় যে ব্রিজটি আছে সেটিও আপনার হালচাটি গ্রাম। এই ব্রিজের নিচ দিয়েই মূলত হাতিগুলো বাংলাদেশে আসে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব হাতিগুলো কীভাবে বাংলাদেশে আসে। দর্শক, আমরা প্রায় এখানে 6-7 ঘন্টা ওয়েট করার পরে দেখতেছি ভারতের সীমানার সেই ব্রিজটির নিচ দিয়ে হাতিগুলো ঢুকতেছে। আপনারা একদম লাইভ ফুটেজ দেখতেছেন। তো আমরা মনে হয় এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমরা এখন যাবো। বন্ধুরা, এখানকার হাতিগুলো খুবই ক্রেজি, তারা মানুষ দেখতেই আক্রমণ করে, তাই আমাদের খুব দ্রুত এখান থেকে চলে যেতে হচ্ছে। আর আপনাদের কাছে আমরা বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।